গুড মর্নিং ক্লাস। আজকে আমরা ক্লাস ফোরে যে তোমাদের বাটারফ্লাই বই আছে সেই বাটারফ্লাই বইয়ে পেজ নাম্বার 61 থেকে আমরা শুরু করব। যেটা আমরা পড়ছিলাম, আমরা পড়ছিলাম মিটিং বরেমিয়া। এই যে প্যাসেজটা আমরা পড়ছিলাম, এই গল্পটা আমরা পড়ছিলাম, তার লাস্ট পার্টটা আমরা আজকে দেখব। দেখা যাক কি হল। বলেছে দেব টাই, তোমরা সকলে পেজ নাম্বার 61 বার করো। They tied their boat to a tree at the river bank. They tied মানে বাঁধা। They tied their boat মানে তারা তাদের নৌকাটাকে বাঁধলো। কোথায় বাঁধলো? না to a tree, একটা গাছের সাথে বাঁধলো। গাছটা কোথায়? না at the river bank, ব্যাংক মানে এখানে নদীর পাড়। তাহলে নদীর পাড়ের একটা গাছে তারা তাদের নৌকাটাকে বাঁধলো। The deep forest spread before them. The deep forest spread before them. মানে এই নৌকাটাকে নদীর পাড়ে বাঁধার পর দেখা গেল কি না একটা ঘন জঙ্গল, ডিপ ফরেস্ট, একটা গভীর জঙ্গল তাদের সামনে ছড়িয়ে আছে। The deep forest spread before them. The ground was muddy. নদীর পাড়, তোমরা নিশ্চয়ই দেখেছো যে কোনো নদীর পাড় কি হয়, একটু কাদা কাদা মতো নয়, মাডি, এটাকে ইংরেজিতে বলে মাডি। The ground was muddy মানে সেই চারপাশের জায়গাটা কিরকম ছিল, একটু কাদা কাদা মতো। দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী হেঁতাল অ্যান্ড গরান ট্রিজ। তারা কি কি গাছ দিয়ে ঘিরেছিল? তারা সুন্দরী হেঁতাল আর গরান গাছ দিয়ে ঘেরা ছিল সেই জঙ্গলটা। দেওয়ার সারাউন্ডেড বাই মানে তাদের চারিদিকে এই এই গাছগুলো ছিল, সুন্দরী হেঁতাল আর গরান গাছ। সুন্দরবনে যারা গিয়েছো বা যারা সুন্দরবনে থেকেছো কোনোভাবে, তারা নিশ্চয়ই জানবে সুন্দরবনে সাধারণত এই সুন্দরী গরান হেঁতাল এই ধরনের গাছগুলো দেখতে পাওয়া যায় বেশি। এগুলোকে বলা হয় ম্যানগ্রোভ গাছ, এরা নোনা জলে বেশি দেখতে পাওয়া যায়। দি টু ব্রাদার্স এন্টার্ড দি ওয়াইল্ড ফরেস্ট। সেই দুজন ভাই সেই বুনো জঙ্গল, মানে ওয়াইল্ড ফরেস্ট কথাটা মানে কি, এখানে ওয়াইল্ড বলতে আমরা জানি কি বন্য বা বুনো, এখানে ওয়াইল্ড ফরেস্ট বলতে মানে বন্য জন্তু জানোয়ারদের নিয়ে ভরা একটা জঙ্গল, সেই জন্য এটাকে ওয়াইল্ড ফরেস্ট বলছে। সেই ওয়াইল্ড ফরেস্টে মানে সেই জন্তু জানোয়ারদের ভরা সেই জঙ্গলে সেই দুই ভাই প্রবেশ করলো, ঢুকলো। দে ক্যারিড এমটি স্যাক্স, স্যাক মানে বস্তা, SSCK স্যাক্স মানে তারা এমটি স্যাক্স মানে তারা খালি বস্তা এনেছিল, তারা খালি বস্তাগুলোকে বয়ে এনেছিল। ক্যারিড মানে বয়ে এনেছিল তারা, কেন না টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল। ফুয়েল মানে জ্বালানি, জ্বালানির জন্য তাদের শুকনো কাঠের প্রয়োজন। তাহলে সেই শুকনো কাঠ, এবার জ্বালানিটা কিছু না, রান্না করার জন্য জ্বালানি, সেখানে তো অত সেখানে গ্যাস নেই, আমরা যেরকম গ্যাস ব্যবহার করি। তো সেখানে আগেকার দিনে যারা দেখে থাকবে গ্রামের দিক করে যে তারা ওই মাটির উনুনে রান্না করে, বেশিরভাগ সময় সেখানে কাঠ দিয়ে রান্না করা হয়। তাহলে সেই কাঠ আনার জন্য, শুকনো কাঠ দরকার সেখানে, সেই শুকনো কাঠ আনার জন্য তারা সেই খালি বস্তাগুলোকে কাঁধে করে নিয়ে গেছিলো, না টু কালেক্ট ড্রাই ফুড ফর ফুয়েল, যে শুকনো কাঠ তারা সেখানে সংগ্রহ করবে, জমা করবে, নিয়ে আসবে তারা জমা করে। সাডেনলি দে হার্ড এ ডিফিনিং রোড, হঠাৎ করেই তারা একটা মারাত্মক ভয়ানক আওয়াজ, ডিফিনিং রোড, একটা ভয়ানক আওয়াজ শুনতে পেল, বিশাল জোরালো আওয়াজ শুনতে পেল, গর্জন শুনতে পেল। দি ফরেস্ট ওয়াজ ডার্ক, জঙ্গলটা ঘন ছিল, অন্ধকার, যেহেতু ঘন মানে কি বড় বড় গাছ যেহেতু জঙ্গলের মাথার উপর দিকগুলো ছেয়ে থাকে, তাই সূর্যের আলো জঙ্গলে বেশি করে প্রবেশ করতে পারে না, তার ফলে ভেতরটা অন্ধকার হয়ে যায়। তাই বলছে কি দি ফরেস্ট ওয়াজ ডার্ক, জঙ্গল ছিল অন্ধকারাচ্ছন্ন। দি ডেন্স ট্রিজ ব্লক সানলাইট, যেটা একটু আগেই বললাম যে ঘন ঘন গাছ যেগুলো রয়েছে, ঘন গাছ যারা রয়েছে তারা ব্লক সানলাইট, তারা সূর্যের আলোকে আটকে দিয়েছে, ব্লক করে দিয়েছে, আটকে দিয়েছে, আস্তে বাধা দিচ্ছে। দেয়ার অ্যাপিয়ার্ড হিউজ টাইগার, দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার মানে বিশাল বড়। মানে সেখানে এরকম একটা পরিস্থিতি, তোমরা ভাবো যে দুই ভাই জঙ্গলে, জঙ্গলটা প্রায় অন্ধকার, বড় বড় গাছ মাথার উপরে, আলো ঢুকতে দিচ্ছে না, সেই রকম জায়গাতে একটা ভয়ানক জোরালো আওয়াজ শোনা গেল এবং দুই ভাইয়ের সামনে একটা বিশাল বড় বাঘ চলে এলো। বাঘটা কিরকম? ইট ওয়াজ লার্জ, বিশাল বড়,
ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস, হলুদ রঙের বাঘ, সঙ্গে কিছু কালো ডোরা কাটা দাগ আছে, স্ট্রাইপ মানে দাগ। ইট লুকড আউট অফ গ্রে আইজ অ্যাট শুয়াল মদন, মানে ছাই ছাই রঙের চোখ, মানে একদম যাকে বলে কি যেন বলে আগুনের চোখ, যাকে বলে আগুন পুড়া পোড়া হয়ে গেলে ছাই ছাই রঙের লাগে সেরকম চোখ দিয়ে। ইট লুকড আউট অফ গ্রে আইজ অ্যাট শুয়াল অ্যান্ড মদন, মানে সে একদম খুব ভয়ানক মানে ভাটার মতো জ্বলছে এরকম চোখ নিয়ে শুয়াল আর মদনের দিকে চেয়ে রইল। বড়ে মিয়া শুয়াল সেড উইথ অ, অ মানে অ কথার অর্থ হচ্ছে সে ভয়ও পেয়েছে আবার সে ভক্তি শ্রদ্ধাও করে। অকথার মানে হচ্ছে গিয়ে সে ভয় এবং ভক্তি এ দুটো মিশিয়ে যে শব্দ বেরোয় তাকে বলে অ, ইংরেজি বলে অ। গরে মিয়া শুবল বললো কি, গরে মিয়া। মাদল বললো কি, মাদল সেটা শুনে কি বললো, কিপ কোয়াট, চুপ একদম, কিপ কোয়াট একদম শান্ত। সেইট সফটলি মাদল আস্তে আস্তে বলে কিপ কোয়াট, ডোন্ট চ্যালেঞ্জ হিম। চ্যালেঞ্জ মানে কি, চ্যালেঞ্জ মানে কোনো কিছু একটা ছুড়ে দেওয়া, বাড়ির তাকে একটা কোনো কিছু করতে বা যুদ্ধে আহ্বান করা, মানে তাকে কোনো কিছু উস্কিও না, সোজা বাংলায় যেটা বলতে হয় তাকে উস্কিও না, তাকে বিরক্ত করো না। দি টাইগার পজড, বাঘটা থেমে গেল। হি গেভ দি ব্রাদার্স এ কোল্ড লুক, মানে একদম ঠান্ডা চোখে সে দুই ভাইকে দেখে, ঠান্ডা মানে কিন্তু বরফের ঠান্ডা না, মানে ঠান্ডা মানে কি নিষ্ক্রিয়ভাবে, এখানে কোল্ড আইস মানে নিষ্ক্রিয়ভাবে, ঠান্ডা চোখ মানে নিষ্ক্রিয়, মানে কোনো মানে তাদের শিকার ধরার কোনো ইচ্ছে নেই এরকম একটা ভাবে, মানে পাত্তাই দিচ্ছে না এরকম একটা ভাবে, সে কোল্ড লুক মানে নিষ্ক্রিয়ভাবে সে সে করলো কিছু দুই ভাইয়ের দিকে তাকালো। দি ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেইড, এই দুই ভাই ছিল খুবই ভীত, বাট দে কেপ্ট দেয়ার কুল, কিন্তু তারা তাদের নিজেদেরকে ঠান্ডা রেখেছিল, মানে কি তারা নড়াচড়া করেনি, ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করেনি, দৌড়ে পালিয়ে যায়নি, এই জন্যই তারা নিজেদের মানে এটা করেছিল বলে তারা বলছে কি তারা নিজেদেরকে ঠান্ডা রেখেছিল। দ্য স্টুড লাইক স্ট্যাচুস, মানে একদম স্ট্যাচুর মতো একটা মূর্তির মতো স্থিরভাবে দাঁড়িয়েছিল। দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে, সেই বাঘ আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে গেল। রিলিভড অ্যাট লাস্ট, মানে স্বস্তি নিঃশ্বাস ছেড়ে বা স্বস্তিতে স্বস্তি পেয়ে, রিলিভড মানে ভয় থেকে মুক্তি পেয়ে, শেষ পর্যন্ত ভয় থেকে মুক্তি পেয়ে। দে ফিল দেয়ার স্যাক্স উইথ ড্রাই উড, তারা তাদের বস্তাগুলোকে শুকনো কাঠ দিয়ে ভরে নিল। দেন দে সেইলড ব্যাক ডাউন দ্য রিভার, তারপর তারা ওই নৌকা চড়ে নদী মানে সেইলড ব্যাক ডাউন দ্য রিভার, দেখো আগেটা ছিল সেইলড আপ এখন সেইল ডাউন করছে, সেইল ব্যাক ডাউন দ্য রিভার, নদীর করে আবার তারা নিজেদের বাড়িতে ফিরে গেল। আশা করি বোঝা গেছে সকলের। অ্যাক্টিভিটি 5-6 নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। অ্যাক্টিভিটি 7 দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে বলে, 7A 7B দুটোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমাদের আপাতত এটা করানোর জন্য বলে রাখি, যখন আমরা ট্রান্সলেশনে শিখবো সেটা তখন আরও আমরা ইলাবরেটলি শিখবো, আপাতত যেটা বলে রাখি, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে যেটা ঘটে চলেছে। যেমন ধরো যদি বলি আমি খাচ্ছি, মানে খাওয়ার কাজটা এখন হচ্ছে, বা আমি পড়ছি বা তোমরা খেলছো, এটা এখন বর্তমানে চলছে, যে কাজটা বর্তমানে চলছে তাকে বলা হয়ে থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে চলমান, যেটা চলছে বা ঘটমান। এগুলিকে আমরা কীভাবে দেখাই, সবার আগে সাবজেক্ট যেরকম থাকবে, তারপরে ভার, তারপরে ভার বলতে কোন বসে বিভার, অ্যাম ইজ নইলে আর, এটাকে বলা হয় এখানে অক্সিলিয়ারি ভার্ব, এখানে এটা কিন্তু অক্সিলিয়ারি মানে সহায়ক ভার্ব, এখানে অ্যাম ইজ আর এর কিন্তু আলাদা করে কোনো মানে হয় না, এটা কেবলমাত্র কোন কাল ক্রিয়ার কোন কাল আছে সেটাই কেবলমাত্র নির্দেশ করে, অ্যাম ইজ আর বসানোর। আর তারপরে কি বসবে, বিভার্বের এটা বসে গেলে তারপরে বসবে অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্বে কোনটা বসবে তোমার, যে কাজটা আমি যদি বলি খেলি তাহলে প্লে, যদি বলি খাই তাহলে ইট, যদি বলি শুয়ে আছি ঘুমাচ্ছি স্লিপ, তাহলে এই যে ভার্ব তার লাস্টে ing বসাতে, মানে প্লে ইং ing বা স্লিপিং ing বসাতে হবে, বা ইটিং ইট লিখে ing লিখতে হবে, এরকম ভাবে সেটা বসে তারপর লাস্টে অবজেক্ট। যেমন ধরো এখানে বলতে হবে যে দি গার্ল ইজ সিঙ্গিং এ সং, তাহলে এখানে বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে কি হবে, অনেকেই দেখি এগুলো আমি দেখেছি কত বড় অনেক করা থেকে, অনেকে সিঙ্গিং এ শুধু দাগ দিয়েছে, শুধু সিঙ্গিং কিন্তু কাজটা চলছে বোঝায়, কিন্তু সেটা বর্তমানকালে হচ্ছে না ভবিষ্যৎকালে না অতীতকালে সেটা বোঝায় না, সেই জন্য আমাদের ইন্ডিকেটরটা দিতে হবে না অক্সিলারি ভার্ব, যেটা ইজ থাকলে ইজ বা অ্যাম থাকলে অ্যাম আর থাকলে আর, সেটাকে আমাকে মেনশন করতে হবে, মানে এখানে
ইজ সিঙ্গিং, এই পুরো এই দুটো শব্দ মিলিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। শুধু সিঙ্গিং বা শুধু ইজ আলাদা করে কিছু বোঝাবে না, আলাদা করে কন্টিনিউয়াস টেন্স বোঝায় না। বারবার বলছি যে যদি আমাদের এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আইডেন্টিফাই করতে দেয় তাহলে আমাকে এখানে ইজ সিঙ্গিং বা উদাহরণে দেখো আর উই গোয়িং ফর দ্য সাউথ, আর গোয়িং, এই দুটোকে একসাথে আন্ডারলাইন করতে হবে। এই দুটো একসাথে এক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। অনেকেই দেখি করে কি শুধু গোয়িং এর তলায় দাগ দিয়ে দেয়, বা অনেকেই দেখি শুধু আর এর তলায় দাগ দেয়, মানে হয় সে বিভবটাকে আইডেন্টিফাই করে বা অ্যাকশন ভার্বটাকে আইডেন্টিফাই করে। এই দুটো দুটোই ভুল পদ্ধতি। যেটা করা উচিত সেটা হচ্ছে দুটো একসাথে আন্ডারলাইন করা উচিত, মানে আর গোয়িং, আর ফ্লোটিং, ইজ সিঙ্কিং, অ্যাম স্লিপিং, এরকম মানে পুরোটা দুটো শব্দ মিলিয়ে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। বারবার বলে দেওয়া বলে দিচ্ছি, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। আচ্ছা, অ্যাক্টিভিটি এইটে সেটা তো বিশেষ কিছু করার নেই, তোমাদের এখানে হেল্প বক্স রয়েছে, সেগুলো নিয়ে তোমাদের ফিল আপ করতে হবে। এইট বি মেক সেন্টেন্স, এই পর্যন্ত কাজ। আশা করি তোমরা অনেকেই অনেকটা এগিয়ে গেছো। এরপর থেকে আশা করবো যতটা সম্ভব তাড়াতাড়ি তোমাদের কাজ দেওয়া যায়, দেখার চেষ্টা করবো আমি যতটা করতে পারি। আজের মতো এই পর্যন্ত, পরের দিন আমরা চ্যাপ্টার 6 শুরু করব। এর মধ্যে আশা করি কাজটা করতে তোমাদের দু একদিনের বেশি সময় লাগবে না, যে দুদিন লাগে আমি ধরে নিই। তো আপাতত আশা করছি দুদিন পর তোমাদের নতুন কাজ দিলেই ভালো হবে। তোমরা এর মধ্যে এটা কমপ্লিট করো, করে যেখানে যার যার সমস্যা সেটা আমাকে জানাও, চেষ্টা করো যতটা সম্ভব তোমাদের গাইড করা যায়। তারপরে চ্যাপ্টার 6 শুরু হবে। আজকের মতো এই পর্যন্ত, গুড বাই।